আজ আপনাদের দেখাবো বরিশাল সদরে অবস্থিত বিবির পুকুর, যেটি ঐতিহাসিক একটি পুকুর। দেখছেন বিবির পুকুর, বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহ্যবাহী জলাশয়ের নাম বিবির পুকুর। 1908 খ্রিস্টাব্দে জিন্নাত বিবি জনমানুষের জলের কষ্ট নিরসনের উদ্দেশ্য এই পুকুর খনন করেন। নগরীর সদর রোডের পূর্ব পাশে অবস্থিত বিবির পুকুরের দৈর্ঘ্য 1850 ফুট এবং প্রস্থ 400 ফুট। পরবর্তীতে জিন্নাত বিবির নামানুসারে শতবর্ষী পুকুরটি বিবির পুকুর নামে পরিচিত হয়েছে। তৎকালীন সময়ে কীর্তনখোলা নদীর সাথে খালের মাধ্যমে বিবির পুকুরের দুইটি সংযোগ ছিল, ফলে নদীর মতোই এই পুকুরে নিয়মিতভাবে জোয়ার ভাটা দেখা যেত। 1600 খ্রিস্টাব্দের শুরুর দিকে বরিশালে কিছু খ্রিস্টান মিশনারির আগমন ঘটে। তারই ধারাবাহিকতায় 18 শতকে বাংলা মুদ্রণ সাহিত্যের জনক উইলিয়াম ক্যারি বরিশালে অবস্থান করেন। উইলিয়াম ক্যারি পর্তুগিজ দস্যুদের কাছ থেকে জিন্নাত বিবিকে উদ্ধার করে নিজেই লালন পালনের দায়িত্ব নেন। অবিভক্ত বাংলার মন্ত্রী হাশিম আলী খানের বাড়ি জিন্নাত বিবির বাসভবন ছিল। আপনারা ভিডিওতে জিন্নাত বিবি বা বিবির পুকুরের বিভিন্ন অংশ দেখছেন। বরিশাল প্রতিষ্ঠার পর বা বরিশাল পৌরসভা প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে বিবির পুকুরের সংস্কার ও পুনঃখনন করা হয়। বর্তমানে পুকুরকে কেন্দ্র করে ঝুলন্ত পার্ক, বসার বেঞ্চ, ফোয়ারা এবং আলোকসজ্জার মাধ্যমে শোভাবর্ধন করা হয়েছে। পাশাপাশি বিবির পুকুরের কাছে উন্মুক্ত বিনোদন কেন্দ্র পাবলিক স্কোয়ার নির্মাণ করা হয়েছে, যার বর্তমান নাম হিরন স্কোয়ার। আমরা বর্তমানে হিরন স্কোয়ারে আছি। দেখছেন হিরন স্কোয়ার, সড়কপথে ঢাকা থেকে বরিশাল যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল হতে নিয়মিত বিরতিতে প্রতিদিন ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন পরিবহনে বাস যাতায়াত করে। সাকুরা, ইগল এবং হানিফ পরিবহনে এসি নন এসি বাসের জনপ্রতি টিকিটের মূল্য 600 থেকে 1300 টাকা। ঢাকা থেকে বরিশালগামী বাসগুলি সাধারণত বরিশাল শহরের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে থামে। সেখান থেকে আপনি 50-60 টাকা অটোতে আপনি বিবির পুকুর দেখতে যেতে পারেন। এছাড়া বরিশালের লঞ্চঘাট বা বাস স্ট্যান্ডে পৌঁছে রিক্সা নিয়ে নগরীর সদর রোডের পূর্ব পাশে অবস্থিত বিবির পুকুর দেখতে যেতে পারেন। বিবির পুকুরের পাশেই রয়েছে একটি ফুড ভিলেজ। এখানে হরেক রকম মজাদার খাবার পাওয়া যায়। যখন বিবির পুকুরে যাবেন তখন এর স্বাদ নিতে ভুলবেন না। আগে বলা হয়েছে বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত।